সো ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন পিরিয়ডের যে আটটা পিরিয়ড ছিল ওই পিরিয়ডগুলোর আমি সহজে মনে রাখার পদ্ধতিগুলো দিয়েছি। এখন আমি মানে সেই পিরিয়ডগুলোর ডিটেইলস আলোচনা করব আর কি। তো আসলে সবারই ভালো লাগবে, আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি আজকের ভিডিওতে শুরু করতেছি যে আটটা পিরিয়ড ছিল, পিরিয়ডগুলোর যে ক্লাসিফিকেশন মানে পিরিয়ডস গুলোর ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে ছিল দি ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড যে ছিল এই পিরিয়ডটাতে আমরা ইংলিশ পিরিয়ড, এই পিরিয়ডটাকে আমরা বলবো দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলার কারণ হচ্ছে এ যুগে স্যাক্সন জার্মানির স্যাক্সনদের অধীনে ছিল হচ্ছে ইংল্যান্ড, মানে জার্মানিতে স্যাক্সন একটা জাতি ছিল যে জাতির অধীনে ছিল হচ্ছে গিয়ে ইংল্যান্ড, এবং ইংল্যান্ডকে তারা দখল করে রেখেছিল। মানে এই যুগে তারা ইংরেজি সাহিত্য রচনা মানে তাদেরকে একদম নিষিদ্ধ করে দিয়েছিল, যাতে ইংরেজি ইংরেজি সাহিত্যের উপরে ভাষা চর্চার উপরে একদম নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছিল তারা। এবং দরিদ্র ইংরেজদের ইংরেজ যারা ছিলেন তাদেরকে তারা দাস দাসীতে একদম পরিণত করেছিল, এবং সম্ভ্রান্ত ইংরেজ পরিবার যারা ছিল বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। সেই জন্য এই যুগটাকে আমরা দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, মানে অ্যাংলো স্যাক্সন বলার কারণই হচ্ছে এটা, এই ওল্ড ইংলিশ পিরিয়ডকে, যে মানে স্যাক্সনরা এই মানে ইংল্যান্ডকে তাদের দখলে রেখেছিল এই কারণে। তারপরে হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই মিডল ইংলিশ পিরিয়ডটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা কথা বলে রাখি, ওল্ড ইংলিশ পিরিয়ডটা হচ্ছে 450 থেকে 1066 সাল পর্যন্ত, তারপর এটা হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এই দি মিডল ইংলিশ পিরিয়ডটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে দ্য অ্যাংলো নরমেন পিরিয়ড, অ্যাংলো নরমেন পিরিয়ড। এই অ্যাংলো নরমেন বলারও একটা কারণ আছে, কারণ সেই সময় মানে নরমেন, যে ফ্রান্সের নরমেন একটা জাতি ছিল, তারা কি করেছিল মানে ইংল্যান্ডকে তাদের দখলে রেখেছিল। মানে এই জন্য হচ্ছে যেহেতু ফ্রান্সের নরমেন জাতি তাদের দখলে রেখেছিল, সেজন্য এই যুগটাকে বলা হচ্ছে দ্য অ্যাংলো নরমেন পিরিয়ড। এই সাল এটা হচ্ছে 1066 থেকে 1340 সাল পর্যন্ত, 1066 থেকে 1340 সাল পর্যন্ত এটা সময়সীমা ছিল। দেন হচ্ছে এটাকে অ্যাংলো নরমেন থেকে তারপরে আসছে দ্য এজ অফ চসার, দ্য এজ অফ চসার, এজ অফ চসার, এটাকে চসারের যুগও বলা হয়। এই সময় কি হয়েছিল, চসারের মাধ্যমে ইংরেজি সাহিত্যে যাত্রা শুরু হয়েছিল বলে এটাকে এজ অফ চসার বলা হয় বা চসারের যুগ বলা হয়। এটা হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত এটা সময়সীমা ছিল। দেন হচ্ছে দ্য ডার্ক বা বারেন পিরিয়ড, মানে অন্ধকার যুগ যেটাকে বলে আর কি। এই যুগে কোনো সাহিত্য রচনা হয় নাই, বা যেগুলো রচনা হয়েছিল সেগুলো তেমন কোনো গুরুত্ব নেই বলে এটাকে ডার্ক পিরিয়ড বা বারেন পিরিয়ড বা অন্ধকার যুগ বলা হয়। এটার সময়সীমা হচ্ছে 1400 থেকে 1485 বা 1500, এটা মতান্তরে আর কি বলা হয়, 1485 অথবা 1500 সাল পর্যন্ত আর কি। এটার মতান্তরে মতান্তর আছে, অনেকে বলে 1485 সাল পর্যন্ত, অনেকে বলে 1500 সাল পর্যন্ত, এই জন্য এটাকে 1485 অথবা 1500 সাল পর্যন্ত এটাকে বলা হয়। দেন আমি আসবো দ্য রেনেসাঁ পিরিয়ড, মানে পুনর্জন্ম বা পুনর্জন্ম যেটাকে হয়েছিল আর কি, বা নতুন জাগরণ যেটা হয়েছিল, দ্য রেনেসাঁ পিরিয়ড। এটা হচ্ছে 1500 থেকে 1660 সাল পর্যন্ত এটা সময়সীমা। তো 1500 থেকে 1558 সাল পর্যন্ত এই যুগটাকে আসলে দ্য প্রিপারেশন ফর রেনেসাঁ, মানে হচ্ছে গিয়ে রেনেসাঁর প্রস্তুতি যুগ বলা হয়, এটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসাঁ, মানে হচ্ছে রেনেসাঁ মানে হচ্ছে মানে রেনেসাঁর প্রস্তুতি যুগ। 1500 থেকে 1558 সাল পর্যন্ত এটাকে বলা হয় প্রিপারেশন ফর রেনেসাঁ। দেন হচ্ছে মানে আমি একটা কবিতা আকারে মনে কর মানে একটা এক বাক্যে মানে চারটা যুগে এক বাক্যে মনে রাখার জন্য আমি একটা বলবো আর কি, যেটা হচ্ছে এলিজা যাবে কারে করে, মানে এলিজা যাবে কারে করে, আমি এটা লিখি আগে, এলিজা যাবে কারে করে, মানে হচ্ছে এলিজা মানে হচ্ছে দ্য এলিজাবেথান পিরিয়ড,
দ্য এলিজাবেথান পিরিয়ড, যাবে হচ্ছে জাকোবিন পিরিয়ড, কারে হচ্ছে কেরোলিন পিরিয়ড এবং করে হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড। মানে হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, দ্য এলিজাবেথান, এই সময় রানী এলিজাবেথের নাম অনুসারে আসলে এই নামটা করা হয় যাবেথান পিরিয়ড। এটা সময়সীমা হচ্ছে 1558 থেকে 1603 সাল পর্যন্ত, এটা সময়সীমা দ্য এলিজাবেথান পিরিয়ড। এলিজা যাবে, যাবে হচ্ছে জাকোবিন পিরিয়ড, দ্য জাকোবিন, জে এ সি ও বি ই এ, জাকোবিয়ান পিরিয়ড। এটার কিং জেমস এর নাম অনুসারে এই যুগের নাম করা হয়। এই যুগের সময়সীমা হচ্ছে 1603 থেকে 1625 সাল পর্যন্ত। এই যুগে আসলে এটার এই যুগ শেক্সপিয়ার যুগও বলা হয়, কারণ এই যুগে আসলে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন এবং শেক্সপিয়ারের বিভিন্ন তার ইতিহাস মানে সাহিত্য রচনা করেছিলেন, সেই জন্য এটা এই যুগ শেক্সপিয়ার বলা হয় এই যুগকে। দেন হচ্ছে যাবে কারে, কারে মানে হচ্ছে ক্যারোলিন, দ্য ক্যারোলিন পিরিয়ড, ক্যারোলিন পিরিয়ড, দ্য ক্যারোলিন পিরিয়ড। এই যুগের সময়সীমা হচ্ছে 1625 থেকে 1649 সাল পর্যন্ত। দেন হচ্ছে করে, করে মানে কমনওয়েলথ, দ্য কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। এই যুগের সময়সীমা হচ্ছে 1649 থেকে 1660 সাল পর্যন্ত। এই যুগ, এই যুগ ছিল প্রজাতন্ত্রের যুগ, এই যুগটা ছিল আসলে প্রজাতন্ত্রের যুগ, শুধু পার্লামেন্টই বিদ্যমান ছিল এই যুগে, আর কিছু ছিল না। তো এই যুগে আসলে মানে এই রেনেসা যুগের যে চারটা পিরিয়ড, এই পিরিয়ড আমরা একটা মানে সহজ বাক্যের সাহায্যে মনে রাখতে পারছি, মানে এলিজা যাবে কারে করে, এলিজা দ্য এলিজাবেথান পিরিয়ড, যাবে জাকোবিন পিরিয়ড, কারে ক্যারোলিন পিরিয়ড, অ্যান্ড দ্য করে মানে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এই যুগটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটার যে পিরিয়ড গুলো আছে এই পিরিয়ড থেকে বিভিন্ন সালে বিভিন্ন সময় কোয়েশ্চেন এসেছে, এটা ভালো করে মনে রাখতে হবে। দেন আমি যাব দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডে, নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই পিরিয়ডটা হচ্ছে 1660 সাল থেকে 1798 সাল পর্যন্ত, 1660 সাল থেকে 1798 সাল পর্যন্ত। এটা মনে রাখার আমি একটা ছোট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে দ্য রেস্ট এবং হচ্ছে অগাস্ট দুজন ব্যক্তি খুব সেন্সিটিভ ছিলেন, মানে রেস্ট এবং অগাস্ট খুব সেন্সিটিভ ছিলেন। মানে হচ্ছে দ্য রেস্ট হচ্ছে গিয়ে দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য রেস্টোরেশন পিরিয়ড। এই যুগের সময়সীমা হচ্ছে 1660 সাল থেকে 1700 সাল পর্যন্ত। এই রেস্টোরেশন মানে হচ্ছে রাজতন্ত্রের, রাজতন্ত্রের যেটা ছিল সেটার পুনরুদ্ধার, মানে নতুন করে, রেস্টোরেশন মানে পুনরুদ্ধার, মানে আবার উদ্ধার করা আর কি। তো রেস্টোরেশন, দি রেস্টোরেশন পিরিয়ড, দ্য রেস এবং অগাস্ট খুব সেন্সিটিভ ছিলেন। দ্য অগাস্ট মানে হচ্ছে অগাস্টান পিরিয়ড, দ্য অগাস্টান, এ ইউ জি ইউ এস, অগাস্টান পিরিয়ড। এই যুগের সময়সীমা হচ্ছে 1700 থেকে 1745 সাল পর্যন্ত। এই যুগে আসলে আলেকজান্ডার পপ যে এই যুগে মানে কবি ছিলেন আর কি, মানে আলেকজান্ডার পপের যুগও বলা হয় এই যুগকে আসলে। তারপরে হচ্ছে তিন নম্বরটা হচ্ছে হচ্ছে খুব সেন্সিটিভ ছিলেন, যেটা বলছিলাম মানে এজ অফ সেন্সিবিলিটি, দ্য এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি। এর অন্য নাম হচ্ছে দি এজ অফ রিজন, এজ অফ রিজন বা ট্রানজিশনও বলা হয় একে। আসলে এই যুগে ডক্টর স্যামুয়েল জনসনও, এই জনসনের যুগও বলা হয়। এই যুগের সময়সীমা হচ্ছে 1745 থেকে 1785 অথবা মানে মতান্তর আছে 1798 বলা হয় আর কি, 1798 সাল পর্যন্ত, 1785 অথবা 1798 পর্যন্ত এই যুগকে, এই যুগের সময়সীমা ছিল। তারপরে হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড, আসলে এটার কোনো ক্লাসিফিকেশন নেই, রোমান্টিক পিরিয়ড। তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ড, এই ভিক্টোরিয়ান পিরিয়ড পিরিয়ডকে বা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দি প্রি রাফালাইটিস, দ্য প্রি রাফালাইটিস, প্রি রাফালাইটিস পিরিয়ড। এই যুগের সময়সীমা হচ্ছে 1848 থেকে 1860 সাল পর্যন্ত, 1848 থেকে
1860 সাল পর্যন্ত আর একটা হচ্ছে গিয়ে এস্থেটিসিজম এন্ড ডিকেডিয়ান্স পিরিয়ড এই যুগের সময়সীমা এস্থেটিসিজম এন্ড ডিকেডিয়ান্স পিরিয়ড এই যুগের সময়সীমা হচ্ছে 1880 থেকে 1901 সাল পর্যন্ত দেন হচ্ছে কি দ্য মডার্ন পিরিয়ড মডার্ন পিরিয়ডে মডার্ন পিরিয়ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মডার্ন পিরিয়ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড এডওয়ার্ডিয়ান পিরিয়ড যেটা এটা হচ্ছে গিয়ে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত আর জর্জিয়ান পিরিয়ড হচ্ছে 1910 থেকে 1936 সাল পর্যন্ত দেন হচ্ছে গিয়ে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড এটা আসলে কোনো ক্লাসিফিকেশন নেই পোস্ট মডার্ন পিরিয়ড মডার্ন এই হচ্ছে আজকে আমার এই পর্যন্ত আজকে আমার ক্লাস আশা করি সবার ভালো লাগবে এবং আমার ক্লাসটা অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস এভরিবডি